পেয়েছিলাম, কিন্তু সৌদি সরকার বড় নিষ্ঠুর, বাংলার হাজিদের নবীর দেশে থাকতে দিল না। মদিনার এয়ারপোর্ট থেকে এরোপ্লেনে করে বাংলার জমিনে পৌঁছে দিয়েছে। রাসূলের দরবারে দাঁড়িয়ে যে হাত দুখানা পাতার সুযোগ পেয়েছিলাম, বাংলার জমিনে বসে বসে সে হাত দুখানি আবার পেতেছি। এলাহি আমাদের হাতকে আপনি কবুল করুন। রাসূলের মহব্বত ভালোবাসা রক্ষার্থে প্রাণ ভরে কয়েক মর্তবা দরুদ সালাম পাঠ করেছি। আমাদের সকলের দরুদ সালাম টুকুন সোনার মদিনায় হাবিবের কদমে পৌঁছে দিন। তাম পৃথিবীর জমিনের নিচে যত মোমেন মোমেনা ঘুমিয়ে আছে সকলের কবরে তোহফা পৌঁছে দিন। আয় আল্লাহ আপনার তাম প্রেমিক প্রেমিকা বান্দা বান্দিদের রসিলা করে এ বানিয়ে জলসামার যুবক ভাইরা, চাচা জিরা মায়েরা বোনেরা, যাহারা অর্থ দিয়ে কথা দিয়ে জায়গা দিয়ে শ্রম দিয়ে এ মহাপিলের এন্তেজামে সাহায্য সহযোগিতা করেছেন, কেয়ামতের কঠিন দিন মুসিবতের সময় এ জলসা কমিটি গ্রামবাসী পাড়া প্রতিবাসী সকল ব্যক্তিদের জন্য আপনার হাবিবের শাফাত সকলকে নসিবি করবেন আল্লাহ। ইয়া রব করম তো আগর করে ইয়ে ওয়াসকে মহফিল কেয়ামত কে দিন, মুসিবত কে ওয়াক্ত হাম লোগো কো নাজাত কে ওসিলা বানা দে। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ফাতাবারাকাল্লাহু আহসানুল মুহসিনিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসুল হুফলা ও মুবাল্লিগিন উলামায়ে কেরাম, অহুফাজে কেরাম, অহুজ্জাজে কেরাম, অত্তলাবা ওয়াসামিঈন নিজাম, ইয়া আইয়ুহাল হাদিরুন রাহমাকুমুল্লাহ। উপস্থিত অধ্যকার জলসার পরিচালনাকারী শ্রদ্ধাভাজন জনাব সভাপতি সাহেব, এ জলসার আমন্ত্রিত অনামন্ত্রিত আগত অনাগত কর্তৃপক্ষদের মনোপুত বিভিন্ন ওলামায়ে কেরাম অতিথিগণ, বিশেষ করে পাক ফুরফুরা শরীফ থেকে অনাগত সুলতানুল আয়েজিন মরহুম ছোট হুজুর পীর কেবলা রহমাতুল আলীর সুযোগ্য সাহেবজাদা জনাব ভাই সাহেব হুজুর কেবলা ও স্নেহাশিস বন্ধুবার জনাব হজরত মাওলানা বাকিবিল্লা সাহেব ও দিগার ওলামায়ে কেরাম সম্মুখে উপবিষ্ট দিনদার ইমানদার প্রাণের ভাই মুসলমান সন্তান সমতুল্য কচি কচি মাসুম বাচ্চারা, আলো আধার থেকে মাইকের মাধ্যম দিয়ে কণ্ঠের ধ্বনির আওয়াজ শুনছেন এলাকার স্নেহময়ী মমতাময়ী পর্দা নাসিনা ধার্মিকা, গৃহকর্মে ব্যস্ত থাকা আমার মায়েরা ও বোনেরা, সন্ধ্যার প্রাক্কাল থেকে শুরু করে এ সময় পর্যন্ত এ বাৎসরিক ইসালে সব মহফিলের ইন্তেজাম উপলক্ষে বিভিন্ন ওলামায়ে দিনদের কণ্ঠে দিন ও শরীয়তের মাধ্যম দিয়ে আমরা অনেক কিছু তত্ত্বমূলক আলোচনা সকলে সকর্ণে শ্রবণ করলাম। আল্লাহ চাহে তো সংক্ষেপ আরও দু চার কথা আলোচনার মানসে আমি মহিমান্বিত আসমানি ভাষা লওহে মাহফুজের কথা আমার আল্লাহর মিষ্টি মধুর বাণী যাহার মহান পবিত্র নাম হলো কোরআন শরীফ। কি নাম বললাম? কোরআন শরীফ। তার আরো একটি নাম হলো কোরআন মজিদ, আরো একটি নাম আল্লাহ দিয়েছেন জেকের, আরো একটি নাম দিয়েছেন দোয়া, আরো একটি নাম দিয়েছেন শেফা, আর একটি নাম দিয়ে আমাদের ঘরে পাঠিয়েছেন ফোরকান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা নাম হলো এ ছেলেরা? কটা নাম বলিছি আমি? গুনেছিস নাকি শুধু শুনেছিস? গুন। একটি নাম হলো কোরআন শরীফ, একটি নাম হলো কোরআন মজিদ, একটি নাম হলো দোয়া, একটি নাম হলো শেফা, একটি নাম হলো জেকের, একটি নাম হলো ফোরকান।
কটা হলো? ছটা। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে অধিকাংশ ধর্মগ্রন্থের একটি করে নামই বিদ্যমান। কটা বললাম? একটা করে নাম আছে। কেবলমাত্র আমাদেরই ধর্মগ্রন্থের আল্লাহ পাক একাধিক নাম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। তার কারণ মানুষ বিপদে পড়ে, মুসিবতে পড়ে, সমস্যায় পড়ে, দুঃখে পড়ে, রোগে পড়ে, শোকে পড়ে, হাজারো ঝামেলা। আমি একটু তকবীর ধ্বনি দিই, জোরে আওয়াজ দেন, নারায়ণ তাকবীর। সবাই বলেছিস তো বাচ্চারা, আমার দিকে ফের, এই আমার দিকে ফের, ওদিকে দেখতে হবে না, সবাই আওয়াজ দিবি, কেউ যেন ফাঁকি দিবি না। যে আওয়াজ দিবি কালকের থেকে রাত্রে বলার ঘুম হবে না, যদি না দিস সবাই আওয়াজ দে জোরে, আমার আল্লাহর নামের আওয়াজ কেউ যেন ফাঁকি দিবি না। সবাই একটু জোরে আওয়াজ তোল, নারায়ণ তাকবীর। আগের থেকে একটু বেশি হয়েছে না কম হয়েছে? বেশি। আমার মনে হচ্ছে ভোল্টেজ এখনো আছে, চেপে রেখেছে সব, ফুল ভলম দিয়ে দিবি, এবার যেন চেপে টেপে রাখবি না, 950 ব্যাটারির মতো ভলম ফুল দিয়ে দিবি, যেন এই সাউন্ড বক্সের মতো তোদের কণ্ঠের আওয়াজ গাঁ গাঁ করে আওয়াজ হয়, হবে তো নাকি? তাবারুক হবে। আমি দেখছিলাম রান্না হচ্ছে, কমিটির বলবো তোদের দুবার করে দেবে, তবে যারা আওয়াজ কম দিবি তাদের একবারও হবে না। আর আমি জানি তাবারুকের লোভেই সব এসে বসে আছিস, অন্যথায় আসতিস নে, তাও আমার জানা আছে। আমি কমিটির বলবো যে যে জোরে আওয়াজ দিবি অন্তত তাদের দুবার করে হবে, এবার একটু গলা ছেড়ে ফুল ভলম দিয়ে দে, নারায়ণ তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মুজাদ্দিদি জামানের সিলসিলা, মুজাদ্দিদি জামানের সিলসিলা, মুজাদ্দিদি জামানের আওলাদ, মুজাদ্দিদি জামানের আওলাদ, জনাব ভাই সাহেব হুজুর কেবলা, জলসা কমিটি, জলসা কমিটি, শ্রোতা মণ্ডলী, নারায়ণ তাকবীর। আলহামদুলিল্লাহ, এ আওয়াজ দিলে একটা লাভ হয়, লাভটা হলো যত দূর আওয়াজ যায় শয়তান আর তার ভিতরে থাকে না, কারো পিছনে আর কাটি দেবে না, বুঝতে পেরেছেন তো? দেখবেন মসজিদে যেই আল্লাহু আকবার আজান হয় আর যত দূর আওয়াজ যায়, হাদিস শরীফ এসেছে, আল্লাহ রাসূল বলছেন শয়তানের গায়ে তখন আগুন লাগা অবস্থা হয়, ও তখন ছুটিয়ে পালিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজান যখন হয় ইবলিস শয়তান দূর হয়ে পালিয়ে যায়, আজানে আল্লাহু আকবারের ধ্বনি ওঠে, এখানেও সেই আল্লাহু আকবারের ধ্বনি তোলা হয়েছে। অতএব শয়তান আর ধারে পাশে আসবে না, মাঝে মাঝে স্লোগান দেবো ওর গায়ে আগুন লাগবে আর দূর হয়ে পালিয়ে যাবে, আমাদের কোরআনি মহফিলের সৌন্দর্য শ্রীবৃদ্ধি হবে। একটু জোরে বলুন আমিন। আল্লাহ পাক মহিমান্বিত আসমানি ভাষা, আসমানি ভাষা কোরআনকে পৃথিবীতে পাঠিয়েছেন অনেকগুলো নাম দিয়ে। কোরআন ছাড়া আর যত ধর্মগ্রন্থ আছে অধিকাংশ ধর্মগ্রন্থের একটি করে নামই বিদ্যমান। বেদের নাম বেদ, ওর আর দ্বিতীয় নাম নাই। পুরাণের নাম পুরাণ, শুনলেই বোঝা যায় পূর্ণ হয়ে গেছে আর দরকার নাই। ঠিক বললাম না ভুল বললাম? ও নামই তো পুরাণ, পুরাণ পূর্ণ হয়ে গেছে আর দরকার নাই। গীতার নাম গীতা, এর দ্বিতীয় তৃতীয় কোনো নাম নাই। জেন্দাবাস্তার নাম জেন্দাবাস্তা, ওর একটি নাম। রামায়ণের নাম রামায়ণ, ওর একটি নাম। মহাভারতের নাম মহাভারত, ওর আর কোনো নাম নাই। ভগবতের নাম ভগবত, ওরও কোনো নাম নাই। কেবলমাত্র একটি ধর্মগ্রন্থের এ যুগে কোরআন ছাড়া আমরা গোটা তিনেক নাম দেখতে পাচ্ছি। সেই ধর্মগ্রন্থটির প্রথম নাম ছিল ইনজিল। কি নাম বললাম? ইনজিল। ইনজিল এসেছিল যার কাছে, তার নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ। কি নাম বললাম? ঈসা রুহুল্লাহ, আমাদের নবীর আগে যিনি নবী হয়ে এসেছিলেন, ইনি হলেন বনি ইসরাইল কওমের শেষ নবী। কোন কওমের বললাম? বনি ইসরাইল কওমের শেষ নবী। এই কওমে আমার আল্লাহ পাক 70,000 নবী পাঠিয়েছিলেন। কতটা বললাম? 70,000। 70,000 নবীর প্রথম নবীর নাম হযরতে ইয়াকুব আলাইহিসসালাম। 70,000 নবীর প্রথম নবীর নাম হযরত ইয়াকুব আলাইহিসসালাম। ওনার আরেকটি নাম ছিল ইসরাইল। কি নাম বললাম? ইসরাইল। ইসরাইল বলে আরেকটি নাম ছিল। আমাদের দেশে ছেলেদের যেমন দুটো তিনটে করে নাম আছে, আছে না? ভালো নাম গোলাম রহমান,
ডাক নাম মিন্টু, ভালো নাম আব্দুর রহিম, ডাক নাম পিন্টু, ভালো নাম আব্দুল সালাম, নাম রেখেছে বাপি, আছে তো নাকি, না ভুল টুল বলতেছি আমি, এরকম আছে, দুটো তিনটে নাম আছে। আবার বন্ধুর কাছে আবার আর এক নাম, পাড়ায় এক নাম, বাপ মায়ের কাছে আর এক নাম, বিয়ের দিন আবার বলে আর এক নাম, কত নাম যে আছে তার ঠিক নাই ভাই। ইয়াকুব আলাইহিস সালামের নাম ছিল দুটি, একটা নাম হলো ইয়াকুব আর একটা নাম ছিল ইসরাইল। এই ইসরাইল নামে নামকরণ হয়েছে বনি ইসরাইল, বনি ইসরাইল নাম শুনেছেন তো, বর্তমানে এদের বলা হয়েছে ইহুদি, এদের কি বলা হয়, বনি ইসরাইল কমকে বর্তমানে বলা হয়েছে ইহুদি। বনি শব্দের অর্থ হলো সন্তান, আর ইসরাইল ছিল একটি লোকের নাম, এই ইসরাইলের বংশ নাসলকে বনি ইসরাইল বলা হয়েছে। এই বনি ইসরাইল কমে আমার আল্লাহ পাক 70,000 নবী পাঠিয়েছিলেন, এই 70,000 নবীর প্রথম নবীর নাম হযরত ইয়াকুব ওরফে ইসরাইল, আর শেষ নবীর নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ। এই ইয়াকুবের বাবার নাম ছিল হযরতে ইসহাক, কি নাম বললাম, ইসহাক। ইসহাকের বাবার নাম ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম নাম শুনেছেন তো, এ নামটা সকলের জানা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক ওনাকে দুটি পুত্র সন্তান দান করেছিলেন, কটা বললাম, দুটি, ওনার বিবি ছিলেন আবার দুটি, কটা বললাম, দুটি স্ত্রী ছিলেন, দুটি ছেলেও হয়েছিল দুটি। হাজেরার নসলে একটি পুত্র সন্তান আল্লাহ দিয়েছিলেন, যার নাম হলো হযরতে ইসমাইল আলাইহিস সালাম, আর ওনার প্রথমা বিবির নাম ছিল সারা। সানার সারার নসলে আল্লাহ পাক একটি পুত্র সন্তান দিয়েছিলেন, এই ছেলেটির নাম ছিল ইসহাক। ইসহাকের বংশে নবী এসেছে 70,000, আর ইসমাইলের বংশে নবী এসেছে একটা, কটা বললাম, ইসমাইলের বংশে নবী এসেছে একটা, আর হযরত ইসহাকের বংশে নবী এসেছে 70,000। তাহলে দাম কার বেশি, ইসহাকের বেশি না ইসমাইলের বেশি, হ্যাঁ ইসহাকের বেশি, বাচ্চাদের ব্রেন মগজ এখনো পরিষ্কার হয়নি ভালো, কারণ ওরা দেখতেছে সংখ্যা বেশি, এই জন্য ওরা চিন্তা নিয়ে চোখে নিয়ে দাম বেশি, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে বংশে একটা নবী পাঠিয়েছেন, এই নবীর দাম 70,000 নবীর থেকে বেশি করে দিয়েছেন, তিনি হলেন আমাদের প্রিয় নবী রাহবার কামলিওয়ালা, যার মধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসমাইলের বংশে একটা নবী এসেছি, তিনি হলেন আমাদের নবী, আর ইসহাকের বংশে 70,000, কিন্তু ওই 70,000 নবীর থেকে একটা নবীর দাম বেশি, জোরে বলুন সুবহানাল্লাহ, এই জন্যই বেশি। যত নবী এসেছে ইসহাক আলাইহিস সালামের বংশে, প্রত্যেকটি নবী আল্লাহর কাছে কেঁদে বলেছে, আল্লাহ নবীর খাতায় নাম না লিখে দুনিয়ায় না পাঠিয়ে যদি উম্মতে মুহাম্মাদি করতে, তাহলে আগে বেসতে যাওয়ার সুযোগ হতো, আর লোকের কাছে দিনের দাওয়াত দিতে যে মার খেয়ে আর মরণ হতো না, কোন নবী মার খাই নিয়ে এরকম নয়, বহু নবীকে শহীদ হতে হয়েছে শত্রুদের কাছে দিনের দাওয়াত দিতে যেয়ে। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম শহীদ হয়েছেন, জাকারিয়া আলাইহিস সালাম শহীদ হয়েছেন, ইতিহাস আলগা করলে দেখা যায় শত্রুরা প্রাণ নাশ করেছে, ঈসাকে তো প্রাণ নাশের জন্য ঘরে আটকে ফেলেছিল ওরা, আল্লাহর কাছে কেঁদে বলেন, আল্লাহ আমার হায়াত তকদিরে যা আছে একটু আসমানে উঠিয়ে নেন, নবী হইয়া থাকতে চাই না, লাল কালি দিয়ে শিখি দিয়ে দেন, হায়াত যা বাকি আছে উম্মতে মুহাম্মাদির খাতায় লিখে দেন, খাবো আর ঘুমাবো আর রসুলের আদর্শ মানবো, লোকের কাছে কলেমার দাওয়াত দিতে যে আর মার খেতে হবে না, ও ঝামেলা আমি আর সহ্য করতে পারছি না, কারণ মায়ের পেট থেকে পৃথিবীতে এসেই 33 বছর ধরে মার খাচ্ছি, এ মার খাওয়া জ্বালা সহ্য করতে পারছি না, উম্মত হলি আর মার খেতে হবে না, তাই বাকি হায়াতটা আমাকে উম্মতে মুহাম্মাদি বানান, জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম 33 বছর ধরে কেঁদেছে উম্মতি মুহাম্মাদি হওয়ার জন্য, আল্লাহ পাক তার চোখের পানিকে কবুল করে 33 বছর দুনিয়ায় হায়াত দেওয়ার পরে তকদিরে যা বাকি হায়াত রেখেছিল আসমানে তাকে উঠিয়ে নিয়েছেন, উনি আসমানে আসেন দ্বিতীয় আসমানে, তারিখের কেতাবে এসেছে তৃতীয় আসমানে হযরতে ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস সালাম আছেন, আল্লাহ পাক হযরত ঈসাকে উম্মতে মুহাম্মাদি করে পৃথিবীতে পাঠাবেন। বিগত মাস দেড়েক আগে আপনাদের নেকো খাস দোয়ার বাবরকতে আল্লাহ পাক বিশ্ব নবী রওজার ধারে আমাকে 9টা 9টা দিন একটু দাঁড়ানোর সুযোগ দিয়েছিলেন,
এজন্য আমি ধন্য, এজন্য আমি পুণ্য, মাত্র মাস দেড়েক হলো নবীর দেশ থেকে ফিরে এসেছি, রাসূলের রওজার দিকে তাকিয়ে তাকিয়ে দেখেছি আল্লাহ নবীর পায়ের কাছে একটা মানুষের কবরের জায়গা এখনো বাকি আছে। এখানে কারো ভাগ্যে জটিনী কবর হওয়া, কারো নসিবি জটিনী কবরস্থ হওয়া, কারণ রসুল পৃথিবী থেকে বিদায়ের আগে উম্মতি মুহাম্মাদী নবীর সাহাবীদের বলে গেছে, নগ আমার এই পায়ের কাছে যে কবরের জায়গাটা বাকি থাকবে এই জায়গাটায় কাউকে যেন কবর দেবে না, আমার পায়ের পাশে কবরস্থ হবে। বনি ইসরায়েল কমের শেষ নবী আমার উম্মতে পৃথিবীতে আসবেন যিনি নাম হলো তার ঈসা রুহুল্লাহ, তার মর্যাদা আল্লাহ তো বেশি করে দিয়েছেন যে আমার কবরের পাশে তার কবর হওয়ার সুযোগ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আয়েশা বলেন আমার বড় শখ ছিল, আমার বড় ইচ্ছা ছিল, আমার এই ঘরের ভিতরে আমার স্বামীকে কবর দিয়েছি। কোথায় কবর দিয়েছে? ঘরের ভিতরে। আয়েশা বলছেন আমার বড় শখ ছিল আমার প্রাণের স্বামী আমার কাছে নিবেদন করেছে, আয়েশা আমি কোথায় কোন জায়গায় কবরস্থ হব তুমি কি বলতে পারো? আয়েশা বললেন না আমি আর রাসূলুল্লাহ, আপনি মরণের পর কোথায় কবরস্থ হবেন তা আমি জানি। রাসূল বললেন মাহিয়া, আয়েশা সেই জায়গাটির নাম তুমি একটু বলো, সে জায়গাটি কোথায়? আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, সেই জায়গাটি হলো এই মদিনা থেকে 600 কিলোমিটার রাস্তা, 400 মাইল দূরের পথ, আপনার মাতৃভূমি মক্কা মুয়াজ্জামা, ওই মক্কা মুয়াজ্জামার কাবা থেকে উত্তরে 1 কিলোমিটারের মতো রাস্তা, একটি জায়গার নাম হলো জান্নাতুল মুআল্লা, যেখানে আপনার জীবনের প্রথমা সাথী হযরতে মা খাদিজা ঘুমিয়ে রয়েছে। আমার দৃঢ় বিশ্বাস মদিনার 9টা মেয়ে আপনাকে আমরা সেবা করি, যত্ন করি, ভালোবাসি, তবু সেই বুড়ি মেয়েটার কথা আপনি আমাদের কাছে বলেন। হযরতে খাদিজাকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন আপনি মরণের পরও বুঝি না, আর আমরা চিন্তা মানুষ নজন আপনারে সেবা করি, তবু খাদিজার প্রশংসা করেন আমরা সহ্য করতে পারি না। এজন্য আমার ধারণা মরণের পর আপনি খাদিজার কবরের পাশে কবরস্থ হবেন, এটা ঠিক কিনা বলেন? রাসূল বললেন খাদিজার কবরের পাশে কবরস্থ হব আমি তো ওটা এখনো ঠিক করি নাই, খাদিজার কবরের পাশে ঘুমাবো এটা এখন আমি ঠিক করি নাই। আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আরেকটা জায়গার নাম বলি। রাসূল বলছেন কোন জায়গা বলো? আল্লাহর নবীর বিবি হযরত আয়েশা বলছেন এই মদিনার রাস্তায় আসতে 50 থেকে 55 কিলোমিটার দূর, ওই মক্কার দিকে যেতে একটি বাবলা বাগান, লাল বালির মরুভূমি, যার নাম হলো আবওয়া প্রান্তর, মাঝে মাঝে খেজুর গাছ আছে, মাঝে মাঝে বাবলা গাছ আছে, যেখানে আপনার জনম দুঃখিনী মা আপনার আব্বা যান চিরনিদ্রায় ঘুমিয়ে রয়েছে, নিশ্চয়ই মরণের পর বাপ মায়ের কবরের পাশে ঘুমাবেন কিনা বলুন। রাসূল বলেন আয়েশা আমি মরণের পর আমার বাপ মায়ের কবরের পাশে ঘুমাবো, এখনো ওটা ঠিক করি নাই। আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আরেকটা জায়গার নাম বলছি। রাসূল বললেন বলো। আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, এই মদিনায় নিজ হাত করে একটা কবরস্থান বানিয়েছেন, যে কবরস্থানটির নাম হলো জান্নাতুল বাকি। কি নাম বললাম? জান্নাতুল বাকি। আমার আল্লাহ পাক ওই কবরস্থানকে বেহেশতের বাগান বানিয়ে রেখেছেন, তাদের তকদির ভালো, যাদের মরণ হয় মদিনার দেশে নবীর রওজার আশেপাশে এদের কবরটা হয় জান্নাতুল বাকির ভিতরে, আর ওখানে যাদের কবর হবে কিয়ামত পর্যন্ত তাদের কবরে কোনো আযাব হবে না, সৌভাগ্য তাদের ভালো যারা ওই কবরস্থানে ঘুমাতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে গড়া সাহাবীরা এই কবরস্থানে যুদ্ধ করতে যে শহীদ হওয়ার পরে কবরস্থ হয়েছে, হাদিস শরীফে এসেছে জান্নাতুল বাকিতি আমার নবীর হাতে গড়া 10,000 সাহাবীর কবর আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? প্রত্যেকটি নবীর সাহাবী হলো জান্নাতি, এই জান্নাতি 10,000 সাহাবী ওই কবরস্থানে ঘুমিয়ে রয়েছে। শুধু তাই নয়, দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, এই জান্নাতুল বাকির কবরস্থানে তামাম দুনিয়ার নারীদের সর্দারিনী হযরতে মা ফাতেমাতুজ জহরা ঘুমিয়ে রয়েছেন, তামাম দুনিয়ার যুবকদের নেতা যার নাম ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, যার বিনা অনুমতিতে দুনিয়ার কোনো যুবক বেহেশতে যেতে পারবে না, আমার আল্লাহ পাক তাকে মায়ের পাশে জান্নাতুল বাকিতে ঘুম পাড়িয়ে রেখেছেন।
শুধু কি তাই, বিশ্ব নবীর 11 থেকে 12 জন বিবি ওই মদিনার দেশে নবীকে যারা সেবা করে রসুলের বিবি হিসাবে দায়িত্ব পালন করেছিল জান্নাতে নারী, এরাও জান্নাতুল বাকির ভিতরে ঘুমিয়ে রয়েছে। আল্লাহ নবীর মহব্বতের চাচা, দুনিয়ায় যিনি বেঁচে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, যার নাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইনিও জান্নাতুল বাকির ভিতরে ঘুমিয়ে রয়েছে। শুধু কি তাই, বিশ্ব নবীর দুই কন্যার স্বামী জিন্নুরাইন, যার নাম হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, দুনিয়ায় বেঁচে থাকতে ইনিও বেহেশতের সুসংবাদ পেয়েছিলেন 12টি বছর মদিনার দেশে জনগণের রাষ্ট্রনেতা হয়ে রাজত্ব পরিচালনা করে সুনাম অর্জন করেছিলেন। আল্লাহ পাক তাকেও জান্নাতুল বাকিতে ঘুম পাড়িয়ে রেখেছেন। শুধু কি তাই, ওই জান্নাতুল বাকি কত পবিত্র কবরস্থান, এখানে ঘুমিয়ে রয়েছেন আমার রাসূলের মহব্বতের একজন সাহাবি, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, যার নাম আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু। হাজার হাজার হাদিস যিনি বর্ণনা করে বিশ্ব মুসলিমকে মানুষ বানানোর চিন্তা নিয়েছিলেন, এই লোকটিও জান্নাতুল বাকিতে ঘুমিয়ে রয়েছে। শুধু কি তাই, আমার নবীকে বাল্যকালীন 6 বছর কাল তাইফের দেশে সন্তান মনে করে লালন পালন করে মানুষ করেছিলেন যিনি, আমার আল্লাহ পাক তাকেও ঘুম পাড়িয়ে রেখেছেন ওই জান্নাতুল বাকির কবরস্থানে। তিনি হলেন তাইফের দেশের অধিবাসিনী হযরতে মা হালিমাতু সাদিয়া, জান্নাতি মানুষ কি আমার আল্লাহ তাইফের দেশে ঘুম পাড়িয়ে রেখেছেন। এই হালিমা পরবর্তীতে আমার নবীর কাছ থেকে কলেমা পড়ি মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এক এক করে নাম বলতে গেলে অনেক লম্বা হবে বক্তৃতা। ওই জান্নাতুল বাকির কবরস্থানে ঘুমিয়ে আছেন তিনি, দুনিয়ায় বেঁচে থাকতে যিনি 100 বার আমার আল্লাহকে তার চামড়ার চোখে দেখেছিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কতবার দেখেছিল বললাম? 100 বার। আমরা কে কবার দেখেছি একটু যদি বলে হাত তুলে দেখান, 5 বার না 10 বার না 2 বার না 1 বার, হাত উঠবে নাকি ভাই? হাত আমাদের সব প্যারালাইজড হবে, যার বাংলার নাম পক্ষঘাত, হাত উঁচু হবে না আমাদের কারো, বক্তাও হবে না শ্রোতাও হবে না। ঠিক বললাম না ভুল বললাম? মাহবুবকে আমরা কেউ চোখে দেখতে পাই নাই, কারণ দেখার মতো কাজ তো আমরা করি নাই। এনার নাম হযরত ইমাম মালিক রাহমাতুল আলী। হে যিনি 22 বছর কাল আমার নবী রওজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছেন, ওনার জীবনে 22 বছরের ভেতরে মক্কা মুয়াজ্জামার দেশে মদিনার দেশে একদিন জুতা পায়ে দিয়ে হাঁটেনি। একটু জোরে বলুন সবার। সূর্যের প্রচন্ড রৌদ্র তেজে পাথর যখন গরম হয়ে যায়, খালি পায়ে কোনো মানুষ হাঁটতে পারে না। ইমাম মালিক বলে ঠসকা পড়ে পড়ুক, খা হয়ে যায় যাক, আমার নবীর দেশে জুতা পায়ে দিয়ে হাঁটবো না, কারণ কোথায় আমার নবী হেঁটে বেরিয়েছে, আর আমার জুতা যদি সেইখানে নবীর পায়ের উপরে পড়ে কিয়ামতে খোদার কাছে মুখ দেখাতে পারবো না, আমার পায়ে ঠসকা পড়ে যায় যাক, আমি নবীর দেশে জুতা পায়ে দেব না। আর এখন সৌদির দেশে গেলে দেখা যায় কাবার চাতালও মাঝে মাঝে জুতো পায়ে দিয়ে বেড়াচ্ছে হাজিরা, বুঝতে পেরেছেন তো? এখন আর দাম দেয় না, মর্যাদা দেয় না। আমি বাস্তব চোখে দেখেছি বিভিন্ন দেশের হাজিরা জুতো পায়ে দিয়ে নামাজের জায়গায় ওরা অটোমেটিক হেঁটে বেড়াচ্ছে। তবে আমাদের বাংলার মুসলমানেরা ভালো, এদের নামে বদনাম দেব না, এরা একটু শরীয়তের আইন পালন করে চলার চেষ্টা করে, এরা একটু ভয় করে ভাই। কিন্তু অন্য দেশের মানুষ নাইজেরিয়ান, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, তুরস্ক, লিবিয়া, এরকম করে বাংলাদেশ, পাকিস্তান বা অন্য অন্য দেশের মানুষ, এরা এখন শরীয়তে আইনকে সাধারণ শিথিল করে ফেলেছে, নবী রাজার সম্মান দিতে চায় না। মুসলমান ভাই আমার, ইমাম মালিক রাহমাতুল আলী, ইনি এনার জীবনে আমার আল্লাহ পাককে হায়াতে বেঁচে থাকতে 100 বার তিনি দর্শন করেছিলেন। সেই লোকটি জান্নাতুল বাকির কবরস্থানে জনম জনম ঘুমিয়ে রয়েছে। আমাদের মুজাহিদের ইমাম যিনি, উনি বলছেন পৃথিবীর মানুষেরা কে কতবার তোমরা আল্লাহকে দেখেছো আমি জানি না, তবে আমি ইমাম আবু হানিফা, আমার জীবনে আমি 82 বার আমার আল্লাহকে দেখেছি। ইমাম আহমদ বিন হাম্বাল বলছেন, যিনি হাম্বলি মুজাহিদের প্রতিষ্ঠাতা, ইনি বলছেন পৃথিবীর মানুষ কে কতবার তোমরা আল্লাহকে দেখেছো জানি না, আমি ইমাম আহমদ বিন হাম্বাল, আমার জীবনে 80 বার আমি আমার আল্লাহকে আমার চামড়ার চোখে দেখেছি।
মনসুর হাল্লাজের নাম শুনেছেন? বিশ্ববিখ্যাত খোদা পাগল ছিলেন যিনি, যার নাম হযরতে মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ। উনি একবার দেখেই পাগল হয়ে যেয়ে বলতে শুরু করেছিলেন, আনাল হক আনাল হক আনাল হক, রাস্তাঘাটে পথে যেখানেই যায় মুখ দিয়ে শুধু আওয়াজ জারি হয় আনাল হক। বাদশাহ মনসুরের রাজত্ব চলছে তখন, আলেম ওলামারা বলল বাদশাহ মনসুর লোকটা খোদাদ্রী হয়ে গেছে, ফেরাউন নমরুদ কারণ হামানের খালাতো ভাই হয়ে গেছে, এই লোকটাকে একটু বুঝান। ও বলছে আমি খোদা, আনাল হক শব্দের অর্থ হলো আমি স্রষ্টা, আমি সত্য আল্লাহ, অতএব মানুষ তো আল্লাহ হতে পারে না। ওই লোকটি বলছে আমি আল্লাহ, সাধারণ মানুষ বিভ্রান্ত হবে, কোন দিন ওকে আল্লাহ বলে মেনে নেবে, লোকটার ইমান বরবাদ হবে, পরকালে জাহান্নামী হয়ে যাবে। ওই লোকটির বুঝান রাস্তাঘাটে যেন আমি খোদা না বলে। বাদশাহ মনসুর মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহকে ডাক দিলেন, ও গো তুমি ওই কথাটা রাস্তাঘাটে বলতে পারবে না। মনসুর হাল্লাজ বলল যতদিন বেঁচে থাকবো ওই কথা ছাড়ার অন্য কোনো কথা বলতে পারবো না। বাদশাহ মনসুর ডেকে বলল আলেমেরা, ওরে নিষেধ করলাম শুনল না, ও বলছে যতদিন বাঁচবো ওই কথাই বলবো। আলেমেরা বললো একটা খোদাদ্রোহীকে আপনি দুনিয়া থেকে সরিয়ে দেন, মার্ডার করে দেন, ওকে প্রাণ নাশ করে দেন, যাতে সমাজের মানুষ বিভ্রান্ত না হয়। বাদশাহ মনসুর আলেমদের ফতোয়া নিয়ে মনসুর হাল্লাজকে একদিন দিবালোকে রাজপথে দাঁড় করিয়ে দিয়েছে, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে, আজকের পাগল মনসুর হাল্লাজের প্রাণ নাশ করা হবে, লোকটা খোদায় দাবি করেছে, আমি খোদা বলছে, ওকে বোঝানো হলো বোঝে না, এই জন্য ওকে দুনিয়ায় বাঁচিয়ে রাখা হবে না। মনসুর হাল্লাজকে বলা হলো অন্তত এবার তুমি বলো যে আরো কথা বলবে না। উনি বললেন যতদিন আসি ততদিন বলবো। বলে তাহলে এখনই চল্লা তোমাকে তরবারি দিয়ে কল্লা দ্বিখণ্ডিত করবে। বলে আমার তাতে কিছু আসে যায় না। জল্লাদকে হুকুম করা হলো, রে জল্লাদ এই খোদাদ্রোহী লোকটি আমি খোদা বলছে, ফেরাউন যেমন বলেছিল, কারুন যেমন বলেছিল, সাদ্দাত যেমন বলেছিল, নমরুদ যেমন বলেছিল, বাদশাহ বক্তে নাসার যেমন বলেছিল, এ তেমন বলছে, একে আর দুনিয়ায় বাঁচিয়ে রেখে দরকার নাই, বিদায় করে দাও। হাজার হাজার আলেম মুফতি কারীরা ফতোয়া দিয়েছে খোদাদ্রোহীকে সরিয়ে দিন, দেশের মানুষ সুস্থ হোক। আলেমদের ফতোয়া নিয়ে জল্লাদকে হুকুম দেয়া হলো তরবারি মেরি কল্লা দ্বিখণ্ডিত করে দাও। জল্লাদ খানিত তরবারি নিয়ে কল্লায় মেরে দিল এক আঘাত, একে কোপে ধর থেকে কল্লাটা ছিটকিয়ে তরবার হাত দূরে যেয়ে পড়েছে, এত জোরে তরবারে আঘাত করেছে দেহের থেকে কল্লাটা কেটে তরবার হাত দূরে যেয়ে ছিটকে পড়েছে। ধরটা এক জায়গায় আসার খেয়ে পড়ল, মাথাটা আরেক জায়গায় ছিটকে চলে গেল, রক্তের ললে হাম ধারা ছুটতে শুরু করেছে। আর মনসুর হাল্লাজের জবান দিয়ে কাটা মাথায় আওয়াজ জারি হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলে মুফতি কারী সব একই সর্বনাশ। আমরা মো ধারণা করলাম লোকটা কাফের হয়ে গেছে, খোদাদ্রী হয়ে গেছে, আমরা প্রাণনাশের ফতোয়া দিলাম, বাদশাহ প্রাণনাশ করেছে, দোষ তো বাদশাহর না, আমরা তো ফতোয়া দিয়েছি আলেম মুফতি কারী। লোকটা বলছে আমি খোদা আমি খোদা, কিন্তু মরণের পর কাটা মাথায় পড়ছে কলেমা, এ লোকটা তো এক নম্বরের ইমানদার, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মরণের সময়ও জবান দিয়ে জারি হয় না, হয় না কি ভাই? দুদিন তিন দিন আগে দেখবেন সলিমউদ্দিন চাচা বোবা হয়ে গেছে, আব্দুল করিম দাদার ঠোঁট বন্ধ হয়ে গেছে, একটু পানি দিচ্ছে চামচে করে গালাসি দিয়ে গড়িয়ে পড়তেছে, ঠিক বললাম না ভুল বললাম? পানি একটু গেলারও ক্ষমতা নাই, দুদিন তিন দিন আগে জবান বন্ধ, ভিতরে আর মাল যাচ্ছে না, চাচা কথাও বলতে পারছে না। তার কারণ হলো আল্লাহ বলেন সারা জীবন মদ খেলি, সুদ খেলি, সিনেমার যাত্রা, রেডিও আর টেলিভিশন, ভিডিও আর ভিসিআর নিয়ে, আর অবৈধ নারীদের নিয়ে গার্ডেনে বাগানে হাওয়া খেয়েছিস, আর মরণের সময় কলেমা পড়ে আমার জান্নাতে যাবি, আমার কলেমা অত সস্তা না। মরণের এক সপ্তাহ আগে জবান বন্ধ করে দেব, মরণের তিন দিন আগে তোর জবান বন্ধ করে দেব, আমার কলেমা পড়ে জান্নাতে সার্টিফিকেট নিবি, ওটা হবে না। তবে আমার প্রেমিক বান্দা বান্দি যারা হবে তাদের কলেমা মরণের সময় আমি জারি করে দিয়ে দেব, জোরে বলুন সুবহান। লোকটি বিদায় নিল, মারা গেল, কাটা মাথা দিয়ে কলেমা আর জারি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু কি তাই, ঐতিহাসিক ইতিহাসে লিখেছেন
হযরত মনসুর হাল্লাজের জীবন আলগা করে দেখবেন, কাটা মাথা থেকে রক্ত ফোঁটা বার হচ্ছে, গলা থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, ধরের গলা থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, আর প্রতিটি রক্ত ফোঁটার ভিতর থেকেও কলেমার আওয়াজ জারি হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। রক্ত ফোঁটা বেরিয়ে যায়, রক্ত ফোঁটা থেকে কলেমার আওয়াজ জারি হয়। বাদশাহ মনসুর আলেম ওলামাদের দিকে তাকায়, আলেম ওলামারা বাদশাহর দিকে তাকায়, কি একটা অঘটন ঘটে গেল। যাই হোক, মারা গেছেন তো তিনি, পৃথিবী থেকে বিদায় করা হয়েছে, রক্তে লোলিহান ধারা শেষ হয়ে গেল। আস্তে আস্তে মাথা এবং ধরটাকে নিয়ে গোসল করিয়ে কাফন পরিয়ে কবরে দাফন করা হলো। কবর দেওয়া হয়েছে লোকটিকে রাতের অন্ধকারে স্বপ্ন জগে। আলেম ওলামা মুফতিরা সারা রাত আর ঘুমায় না, চিন্তা করছেন, হায় রে কেয়ামতে খোদার কাছে কেমন করে কৈফাত দেব। একজন ইমানদার মুমিনকে কাফের বলে মার্ডার করেছে, আর মার্ডারকারীদের শাস্তি হলো জাহান্নাম। আমরা তো সব জাহান্নামী হয়ে যাব, এখন উপায় কি?